ই প্রথম আলোর দেয়া একটি গবেষণার তথ্য মতে 41% কিশোরী বয়ঃসন্ধিকালে বিদ্যালয় যায় না, 64% কিশোরী পিরিয়ডের বিষয়ে সচেতন নয়। এ সকল বিষয়ে জানতে পেরে বিষয়গুলো নিয়ে প্রধান শিক্ষকের সাথে একান্ত আলাপ করি। আলোচনার পর প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা ও দুজন শিক্ষিকার সাথে পরদিন এ সকল বিষয়ে আলোচনাতে সিদ্ধান্ত গৃহীত হয়। দুজন শিক্ষিকা এ সমস্ত বিষয় নিয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনা করবে এবং পিরিয়ডকালীন সামগ্রী রাখার জন্য একটি আলমারি ক্রয় করার দায়িত্ব আমাকে অর্পণ করা হয়। বাড়িতে যাওয়ার প্রয়োজন হয় না, বর্তমানে তুলনামূলকভাবে উপস্থিতির হার বৃদ্ধি পাওয়ার সংশ্লিষ্ট সকলকে অতিরিক্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে একটি বিষয়ে চিহ্নিত করতেছি যে ছাত্রীদের পিরিয়ডকালীন সময়ে তারা স্কুলে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এই সময় তারা বাড়িতে থাকতে চায়। আমরা ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আজিম খান এই লক্ষ্যে একটি কন্টেন্ট তৈরি করে, যেটা আমাদের ছাত্রীদের শিবিরকালীন সময় স্কুলে আসতে উদ্বুদ্ধ করতে সহায়তা করছে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক হিসেবে আমি আজিম খানকে ধন্যবাদ জানাচ্ছি।